ময়মনসিংহের ত্রিশালে সে নবজাতক কন্যা শিশুর ঠাঁই হলো ঢাকার ছোটমণি নিবাসে। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে চিকিৎসকরা ছোটমণি পরিবারের কাছে হস্তান্তর করেন। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কথা ছিল মায়ের বুকে পরম মমতায় হেসে খেলে বেড়ে উঠবে শিশুটি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত ঠিকানা হলো ঢাকার আজিমপুরের ছোটমণি নিবাসে। গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে ট্রাক চাপায় একই পরিবারের মা বাবা ও শিশুসহ তিনজন নিহত হন। এ সময় মা গর্ভবতী থাকায় সড়কেই জন্ম নেয় এক কন্যা শিশু। জন্মের পরপরই ভাঙা হাতের সঙ্গে জন্ডিস, শ্বাসকষ্ট সহ নানা প্রতিকূলতা কাটিয়ে বর্তমানে অনেকটাই সুস্থ শিশু ফাতেমা। দীর্ঘ ১৩ দিনের চিকিৎসা শেষে তাকে বিদায় দিতে গিয়ে আবেগে আপ্লুত চিকিৎসকরা, এর অনুভূতিতে আসলে একটা গ্রেট অ্যাচিভমেন্ট মনে করতেছে ফ্রম দা ডিপার্টমেন্ট অফ নিউরোলজি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বিভাগীয় প্রধান, নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে আমি এটাকে মিরাকল বেবির সার্ভিস দিতে পেরে নিজেকে আমি ধন্য মনে করতেছি। কারণ এবং বাচ্চাকে মোটামুটি সুস্থ অবস্থায় আমরা যে ছুটি দিতে পারতেছি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। পিতামাতা হারানোর ওই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই শিশুটির লালন পালন নিয়ে দেখা দেয় জটিলতা। এ অবস্থায় পরিবারের অন্য সদস্যদের সামর্থ্য না থাকায় তাকে ঢাকার ছোটমণি নিবাসে হস্তান্তর করা হয়। সরকারি তত্ত্বাবধানে প্রতিপালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই প্রেক্ষিতে জেলা শিশু কল্যাণ বোর্ড উক্ত সুপারিশটি গ্রহণ করে এবং এই শিশুটিকে শিশু আইনের ধারা ৮৪ উপধারা ৪ অনুসারে শিশুটিকে আমরা সরকারি তত্ত্বাবধানে ছোটমণি নিবাস আজিমপুরে প্রেরণের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এ সময় কান্নায় ভেঙে পড়েন শিশুটির দাদা। পরিবারের চাই আমি তাদের উঠে দিচ্ছি, ওনারা বলছেন আমাকে এক বছর, সর্বোচ্চ এক বছর, বা আমি যে কোনো সময় ইচ্ছা করলে আমি আনতে পারবো, বা যে কোনো সময় আমি ইচ্ছা করে দেখতে পারবো। ওই নবজাতক ছাড়াও নিহত জাহাঙ্গীর রত্না দম্পতির আরও ২ সন্তান রয়েছে। প্রশাসনের সহযোগিতা তাদের সাথেও থাকবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।